কারাবন্দি ইমরান খানের দল পিটিআই সংখ্যাগরিষ্ঠ আসনে জিতলেও সরকার গঠনের দৌড়ছাপ চালাচ্ছে পিছিয়ে থাকা নওয়াজ শরীফের দল মুসলিম লীগ। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো। যদিও পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপের জন্য সমালোচিত দেশটির সেনাবাহিনী চায় নওয়াজের নেতৃত্বে দুর্বল জোট সরকার। 265 আসনের মধ্যে পিটিআই সমর্থিত সদস্য প্রার্থীরা পেয়েছেন 96 আসন, মুসলিম লীগ 75, পিপিপি 54, কওমি মুভমেন্ট 17টি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। স্বাধীনতার পর 3 দশকেরও বেশি সময় সরাসরি সামরিক শাসন জারি ছিল পাকিস্তানে। সেই থেকেই দেশটিতে সেনাবাহিনীর আধিপত্য শুরু, যা থেকে এখনও মুক্ত হতে পারেনি পাকিস্তানের সরকার ও জনগণ। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফল প্রকাশে কারচুপির অভিযোগে পাকিস্তান জুড়ে চলছে বিক্ষোভ। করাচি, লাহোর, পেশোয়ার ও কোয়েটা শহরে প্রতিবাদ সমাবেশ করেছেন পিটিআই নেতাকর্মীরা। বেলুচিস্তান প্রদেশেও বিক্ষোভে ফেটে পড়েছে বিভিন্ন দল। ক্যান্ডিডেট কো ওথ নাই লেনা হাম নাহি মানতে বরনা ইয়াহ পে আওয়াম কে হযরত কো ফির ও দাওয়াত দে রহে হ্যায়। ফলাফল প্রকাশে কারচুপির অভিযোগ এনে পিটিআই চেয়ারম্যান আশা করছেন দ্রুতই সরকার গঠনের। কারোর সঙ্গে আমাদের বিরোধ নেই, আমরা সামনে এগিয়ে যেতে চাই। পাকিস্তানের আইন ও সংবিধান অনুযায়ী আমরা সরকার গঠন করব, তবে প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক করবেন ইমরান খান। নির্বাচনে 51টি আসনে জয় পেয়ে বিজয় উল্লাস করেছেন পাকিস্তান পিপলস পার্টির নেতাকর্মীরা। দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা। তবে দলটির প্রধানের দাবি, জোট সরকার গঠনের ব্যাপারে কারো সঙ্গেই এখনো আলোচনা হয়নি। সব আসনের ফল হাতে পেলেই সিদ্ধান্ত নেবে পিপিপি। আপিল করতে হয় পাকিস্তান কে, আমরা পুরো ফলাফল এখনো জানি না এবং স্বতন্ত্র প্রার্থীরাও তাদের সিদ্ধান্ত জানায়নি। রাজনৈতিক বিষক্রিয়া দূর করা না গেলে কোনো সরকারই জনগণের সমস্যার সমাধান করতে পারবে না। ফলাফলে ইমরান খানের দলের চেয়ে পিছিয়ে থেকেও জোট সরকার গঠনে দৌড়ঝাঁপ শুরু করেছেন নওয়াজ শরীফ। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এরই মধ্যে বিলাওয়াল ভুট্টো সহ অন্যান্য দলের সঙ্গে বৈঠক করেছেন তিনি। অন্যদের সমর্থন ছাড়া সরকার গঠনের জন্য আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই এবং আমরা জোটে যোগ দেওয়ার জন্য মিত্রদের আমন্ত্রণ জানাই, যাতে আমরা পাকিস্তানের জনগণের সমস্যাগুলো একসঙ্গে মোকাবেলা করতে পারি। এদিকে পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রশংসা করেছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল। তবে ভোটে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে ইসির বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে ইউরোপীয় কমিশন। তবে দেশটির রাজনীতিতে হস্তক্ষেপের জন্য সমালোচিত সেনাবাহিনী চায় মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বে গঠিত হোক একটি দুর্বল জোট সরকার। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।